ভাবলাম হাতে হাত দিয়ে পাশাপাশি হাঁটতে হাঁটতে আইসক্রিম খেতে খেতে যাবো, তা না ট্যাক্সি চেপে ঘুরে বেড়াচ্ছি। ঠিক কোথায় যাচ্ছি বলো তো? হ্যাঁ এই আমার না এই সাসপেন্স জিনিসটা একদম ভালো লাগে না। একটা প্রশ্ন করছি তো উত্তর দিচ্ছ না কেন? হ্যাঁ দুর্গা মেসেজটার কোনো রিপ্লাই করেনি, ফোনও করেনি, তার মানে কি ও দেখেনি? আমিও তো হুট করে বেরিয়ে চলে এলাম, কিন্তু ডক্টর অঞ্জন কোথায় আছেন জানবই বা কি করে? আপনি কেন আমার সাথে এরকম করছেন? দাদা এটা ওখানে বকছে দেবো নাকি জমের মতো মুখটা বন্ধ করে? আমি কি করেছি একটু বলবেন? এইবার বুঝেছি, নিশ্চিন্ত নিরুদ্দেশ যাত্রা, কোথায় যাব কিচ্ছু ঠিক নেই, অনলাইন শুধু ঘুর 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 ঘুর। ব্যাপারটা বেশ রোমান্টিক লাগছে জানো, থ্রিলিং। সম্রাট প্লিজ তুমি তোমার মুখটা একটু বন্ধ করবে। এই আমার না গান পাচ্ছে গাই, হাম তুম एक टैक्सी में बंद हो और पांच दिन ना शेष आए और ड्राइवर सो जाए और সম্রাট তোমার সামনে আমি হাত জোর করছি, প্লিজ চুপ করো, মুখটা বন্ধ করো নিজের, প্লিজ। এই তুমি আমাকে এত দমকাচ্ছ কেন বলো তো? তোমার মতলব তো আমার ভালো লাগছে না। এই তুমি আমাকে কিডন্যাপ টিডন্যাপ করবে না কি বলো তো? হ্যাঁ এটা তো দাদা ভাইয়ের গাড়ি, কিন্তু এখন এখানে কি করছে? জানু ম্যারেড আমার ওয়াইফ, আর অন্যের ওয়াইফের দিকে চোখ তুলে তাকানোটা পাপ। আপনারই চোখ দুটো পাপ করেছে ডক্টর অঞ্জন। ভাতের সঙ্গেই খাই। তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবার একটু আর একটু জল জল লাগবে। হ্যাঁ সর্ষে বাটা দিলে তো। তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমিই করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ আমি বেলঘড়িয়া, মানে আমি খুব খাদ্যরসিক সত্যি কথা। হ্যাঁ মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা চুপচুপ করে। হ্যাঁ দেখো ঠিক হচ্ছে কিনা তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে রেস্টুরেন্টে। ঠাকুরজি মুঝে বাঁচাইয়ে, আপ তো জানতে হ্যায় কি ঠাকুর কে সামনে কোই ঝুটা বাত নেহি বোলতা, হমনে চুরি নেহি কিয়া নেহি কিয়া। সত্যি তো ঠাকুরের সামনে তো কেউই মিথ্যা কথা বলে না। তাহলে রামকিনান দাদা সত্যি বলছে? তাহলে পালাটা কে চুরি করলো? পুনকে কে চুরি করলো? সত্যিটা জানি কি করে?